অসম থেকে ভুটানে পাচারের পথে জীবিত প্যাঙ্গুলিন সহ দুজনকে গ্রেফতার করল জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের অধীন কোদালবস্তি রেঞ্জের বন কর্মীরা। অসম থেকে ভুটানে পাচারের পথে জীবিত প্যাঙ্গুলিন সহ দুজনকে গ্রেফতার করল জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের অধীন কোদালবস্তি রেঞ্জের বন কর্মীরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগান সংলগ্ন জয়পুর চৌপতি এলাকায় কোচবিহার জয়গাঁ রাজ্য সড়কে অভিযান চালায় কোদালবস্তি রেঞ্জের বন কর্মীরা। অভিযান চালিয়ে একটি বাইককে আটক করা হয়। বাইকে বস্তাবন্দি করে জীবিত প্যাঙ্গুলিন নিয়ে যাচ্ছিল ওই দুইজন। সেই সময় তাদের হাতে নাতে ধরে ফেলেন বন কর্মীরা। ধৃতরা হলো শামুকতলার বাসিন্দা আলাউদ্দিন আলী ও তুফানগঞ্জের বাসিন্দা মিরাজ রহমান। কোদালবস্তি বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্যাঙ্গুলিনটি অসমের গৌরীপুর থেকে ভুটানের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের আজ আলিপুরদুয়ার কোর্টে তোলা হয়েছে। Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड जयगांव। Contact Number 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.